দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত্রি কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারবো যে তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনাল খেলব, কারণ নামটি তো সাকিব আল হাসান। কথাগুলো এক কিংবদন্তিকে নিয়ে আরেক কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজার। তার মতো গোটা দেশও বিশ্বাস করে সাকিব হয়তো তাই করবেন, সেই শক্তি সঞ্চার করেই আবার ফিরে আসবেন। কিন্তু এটাও তো সত্যি, সাকিবহীন এক বছর আমাদের সামনে পড়ে আছে। সবকিছু এখনো অবিশ্বাস্য লাগছে। যদি এটা স্রেফ একটা স্বপ্ন হতো, হঠাৎ কোথা থেকে এক প্রলয়ঙ্কারী ঝড় যেন সব তছনছ করে দিয়ে গেল। এমন সন্ধ্যা না এলে কি হতো? যে সন্ধ্যায় বিশ্বকাপনও এক অলরাউন্ডারকে অপরাধীর মতো কাপা গলায় মিডিয়ার সামনে দাঁড়াতে হয়, রাজ্যের কালো মেঘ গ্রাস করে নেয় ভক্ত সমর্থক আর দেশের ক্রিকেটটাকে। সাকিব আল হাসান শুধু একটা নাম নয়, বাংলাদেশকে এনে দেয়া বহু গৌরবের কারিগর, যার ব্যাটে গোটা বাংলাদেশ বহুবার হেসেছে, যার বল প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছে। তার এই ছোট্ট কিছু ভুল খানিকটা অবহেলাও বটে, সাকিবহীন এক বছর কাটানোর দুঃসহ যন্ত্রণার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কোনো অপরাধ করিনি, কিন্তু কি হবে জানিয়ে ভেবে আইসিসিকে না জানানোটাই যে বড় অপরাধ হয়ে গেছে। সাকিব ফিরবেন অবশ্যই, কিংবদন্তি আরও শক্তিশালী হয়েই ফিরবেন। তবে যে সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছে দেশের ক্রিকেট, তাতে মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা যত দ্রুত সেই সত্যটা মেনে নিতে পারবেন ততই মঙ্গল বাংলাদেশের জন্য। সাকিব নেই, ফিরতেও অনন্ত সেই ২০২০ সালের ২৯ অক্টোবর, আর এই সময়ের মধ্যে সাকিবকে ছাড়াই পারফর্ম করতে হবে বাংলাদেশকে, জিততেও হবে। সাকিবের শূন্যতায় দলের টিম কম্বিনেশন মেলানোটাই বড় ঝক্কির, মেলানো যাবেও না হয়তো। কে আছেন আর তার মতো যিনি খেললে একজন বোলার কিংবা একজন ব্যাটসম্যান কম বেশি ইচ্ছে মতো নেওয়া যেত? সাকিব ছাড়া আগামী এক বছর কতটা ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে? এখন পর্যন্ত যে সূচি তাতে ঠিক ৩৬টি, যার মধ্যে আছে ১৩ টেস্ট, ৩ ওয়ানডে আর ২০টি টি-টোয়েন্টি ম্যাচ। নভেম্বরে ভারতের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি, ২টো টেস্ট, ২০২০-এর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ১ টেস্ট ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, মেতে আয়ারল্যান্ড সফরে ১ টেস্ট টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে সিরিজ, জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের ২টেস্ট সিরিজ, জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ৩ টেস্টের সিরিজ, আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে ২ ম্যাচের টেস্ট সিরিজ, অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এগুলোতে সাকিবকে মিস করবে গোটা বাংলাদেশের মানুষ। এখানেই শেষ নয়, ২০২০ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবরে যে হবে, তাতে কোয়ালিফাইং রাউন্ডেও তাকে মিস করবে বাংলাদেশ। তাই বিশাল চ্যালেঞ্জ সাকিববিহীন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে পারতেই হবে। সাকিব দূরে থাকলেও প্রতিদিন একটু একটু করে তৈরি হবেন আরও শক্তিশালী হয়ে ফিরে আসার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই কথা রাখার জন্য, সে প্রত্যাশায় আমরাও দিন পুরনোর দিন গুনতে শুরু করলাম। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন তো, আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সাকিবকে নিয়ে আরও অজানা অনেক গল্পই তুলে ধরবো আমরা, এর সাথে বাংলাদেশের ক্রিকেটের সব খবর তো থাকবেই। সো সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সাথে থাকার জন্য।